ফ্ল্যাশব্যাক। মানুষের জীবনে অনেক ধরনের শখ থাকে, ঠিক আছে, কিন্তু আমার মতন অদ্ভুত ধরনের শখ কয়েকজনের আছে কিনা আমার জানা নাই। আমার একটা অন্যতম শখ হইতেছে কাঁচা বাজার করা। মানে আমার কাঁচা সবজি যে এত পরিমাণে ভালো লাগে, মাঝে মধ্যে মন চায় কি আমি ডেইলি যদি কাঁচা সবজি কিনতে পারতাম, আসলে একটু অদ্ভুত টাইপের। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তালের রহমতে আমি অনেক ভালো আছি। আর আজকে ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আমার ফ্রেন্ডের এই সব পাগলামি সাগলামি আপনারা প্লিজ ইগনোর করেন, কারণ ও একটু মাথার দিক থেকে পাগলি। আজকে আপনাকে লগে আমি আমার রেগুলার যে আমি বাজার সদাই করি, আমি কেমনে কি বাজার সদাই করি আর কয়দিন পর পর বাজার সদাই করি, এইটা নিয়ে আজকে কিছু আপনাদের লগে শেয়ার করবো। চাই একটা ফোটা বাজার নাই, কি যে রানমু কিছুই বুঝা পাই না, আর আমার মার মতন টেনশন মাথার মধ্যে কাজ করে ডেইলি, রাত্রে খাওয়ানোর পরে পরের দিন কি রানমু এইটাই অলওয়েজ ঘুরতে থাকে। তো ভাবলাম যে আগে বাজারের দিকে যাই, আর আমগো এই জায়গায় রোয়াপের ওইখানে ডেইলি শপের পিছনের গেটের আর কি এত সুন্দর বাজার বই, আমার পার্সোনালি অনেক পছন্দ। আর আমার কাঁচা সবজি বাজার করতে অনেক 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 ভালো লাগে। আমার যদি এরকম হতো না যে বাসার মধ্যে অনেক মানুষ ডেইলির বাজার ডেইলি শেষ হয়ে যায়, তাহলে মনে হয় আমি প্রত্যেক দিন ব্যাগ ভর্তি কাঁচা সবজি বাজার করে বাসায় নিয়ে যাইতাম। মানে আমার এত পরিমাণে ভালো লাগে, আমি আপনাকে বইলা বোঝাইতে পারবো না। আমার এই বাজার এইবার করি না, কারণ এইবার হিসাবটা এত জোস ভাবে সবকিছু হ্যান্ডেল হয়েছে, আমার মানে কেমনি কি লাগতেছে, প্রায় অনেকটা জিনিসই মাস শেষ হয়ে গেছে, তাও রয়ে গেছে। তো মাসের শেষ দিয়ে আমার আবার বাজার করা লাগছে, যেহেতু বাসায় একেবারে বাজার কিছু নাই। আর আলু তো আমগোগড়ের জাতীয় খাবার, আর কিছু থাকুক আর না থাকুক আলু মাস্ট বি থাকতেই। আপনাকে লোক একটা ফানিয়েস্ট থিং শেয়ার করি, আমি প্রায় 5 কেজির মতন আলু নিতে চাইতেছিলাম। তো আমি ফ্রেন্ডে কইলাম যে আয় এক লোকে বাচ্চা বাচ্চা বালা দিকে আলু, প্রতিবান্ধা বুঝে উঠতে পারতেছে না যে আলু আসলে কতটা নিব আর কোনটা ভালো কোনটা খারাপ। মানে 5 কেজি কেন হইতেছে না, ও পুরো একবারে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তো অধৈর্য যে মানুষ মানুষের জীবনে হয়, আমি কোনো সময় ওরে না দেখলে জানতাম না। তো যাই হোক, আমি তারপরও অনেক ওর লোকে জোরাজোরি করে আলু অনেকগুলো লইছি, তারপরও পুরো 5 কেজি হয় নাই, কেজির মতন আলু বাঁচতেই সক্ষম। এরপরে আমার আরো কাঁচা বাজার নেওয়ার ছিল, যেমন টমেটো, তারপরে বেগুন, শশা, গাজর, সব দোকানে গেলে আমি কনফিউজড হয়ে যাই যে কোনটা থুমো কোনটা লুমো, মন চায় সব দৈরে বাড়ি বাড়িতে লয়ে যায়, কিন্তু এটা পরে যে খাইবো কেটা এটি জানি। পার্সোনালি বেগুন অনেক পছন্দ, এর লেগে আমি 2টা বড় বড় গোল গোল বেগুন নিয়ে নিছি, যেন এগুলার ভাজি করে খাইতে পারি। আর ভাবতেছিলাম যে কি তরকারি নেওয়া যায় যেটার লগে কিনা মাছ দিয়ে রান্না বান্না করা যাবে। আর আঙ্গগড়ে মাছ 2টা প্রকৃতির আয়, মানে 2টা প্রজাতির আয়, একটা হইতেছে চিংড়ি আর একটা হইতেছে ইলিশ, এর উপরে কোনো মাছ বালাই লাগে না। আর তারপরে আমার পেঁয়াজও নেওয়ার ছিল, তো পেঁয়াজও প্রায় আমি আর কি 3 কেজির মতো নিতেছিলাম। আর এই পেঁয়াজ গুলো নিতে যাওয়া সেম কাহিনী, ও অধৈর্য হয়ে গেছে কতক্ষণে শেষ হবো নেওয়া, এখন পর্যন্ত 3 কেজি হয় নাই। আর একটা কথা, আমার রেগুলার দিনের কাজ কর্ম বা আমার রান্না বান্না, আমার বাজার সদাই এইসব ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেন, বিদায় আপনাদের লগে শেয়ার করা। পরে কাঁচা বাজার টুকটাক কিনা শেষ, তারপর আমরা গেছিলাম একটু হাঁসের ডিম কিনতে। বললাম না, এই জায়গায় এমন কোন বাজার নাই যেটা পাওয়া যায় না, হাতের তোলা শাক পর্যন্ত এনে পাওয়া যায়। আর শাকের কথা কইতে কইতে এই কচি কচি পাট শাক গুলো দেখে আমার এত ভালো লাগছে, তো মন চাইলো যে 2 আটির মতো নিয়ে যাই। আর পাট শাক আমার পার্সোনালি অনেক ভালো লাগে, আমার মেন কথা শাক সবজি সবকিছু অনেক পছন্দ, ডেইলি প্রত্যেকটা খাওয়ানোর লগে যদি শাক বাজি থাকে তাহলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। এরপরে আমি পাইলাম ভেন্ডি, কিন্তু এই জায়গায় মামা আমার লগে একটু বিট ট্রে করে লেতে লইছিল। এই ডেইলি শপের পিছনে বেশিরভাগই মানুষ খেতে থেকে নিয়ে আইসা বিক্রি করে, এরকম বাজার সদায় পাওয়া যায়, কিন্তু এর ভিতরে আমি দোকানের ভেন্ডিটি দেখে প্রথম ভাবছিলাম এডি নিয়ে যাই। আমি দেখলাম খেতের তোলা ভেন্ডি ওনার কাছে এক সাইডে ছিল, তো আমি বললাম যে আপনি আমার তাজা গুলা কি লেগে দিলেন, আপনি জানেন না তাজা সবজি আমার কত পছন্দ, আপনি কেন আমার এই খেতের গুলা ছাড়া দিলেন। আমি হইতেছে চাষ করাটা আমি নিতে চাইতেছিলাম না, পরে আমি ওইটা চেঞ্জ করে আমি আবার লগে গাছের যে ভেন্ডি গুলা ছিল একটা আলাদা করে রাখা ছিল ওইটা আমি নিয়েছিলাম। এরপরে আমি গেছিলাম ডেইলি শপে, কারণ আমার বাসায় খাওয়ানোর মতো কিচ্ছু নাই। আমার শোকেজের শেলফ বড় না থাকলে আমার কেন জানি ভালো লাগে না, আমি তেমন একটা খাই না, বাট যখন খাই তখন একবারে সব খাওয়া শুরু করে দিই। জিনিসটা আমি আমার পাপা থেকে শিখছি, আমার পাপার কথা হলো ঘরে সবকিছু থাকবো যেন কোনো কিছু লেগে মানুষের কাছে হাত না পাততো, আর কোনো কিছু যেন এইটা না কওয়ায় যে এটা বাসায় নাই। হইতেছে সব সময় 2 থেকে 3 দিনের বাজার থাকা অবস্থায় বাজার করতে হবো, বাজারের কথা কইতে হবো, আর এই স্বভাবটা আমি নিজেও পাইছি। যতই ভাইবা যাই না কেন যে আমি ডেইলি শপে যাই, আমি বেশি কিছু আনবো না, বাট ট্রাস্ট মি আমার কখনো 4000-এর নিচে বিল আহেই না, কেন আয় আমি জানি না। অনেক কিছু টুকটাক কেনাকাটার ছিল, তো আমি আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কি নেওয়া যায়। একটা কন্টেনারের প্রয়োজন ছিল, যেমন বিস্কিট টিস্কিট এগুলো রাখার লেগে তেমন কিছু একটা বাসায় নাই, তো আমার 2টা বয়াম অনেক পছন্দ হলো, যেগুলো কিনা বেস্ট বাই না আর ফেলেছিলাম জানি। বড় নাম্বার থেকে কিনলাম, একটু দামাদামি করে একটু সাশ্রয় কিনতে পারতাম, কিন্তু এই ডেইলি শপে তো রেগুলার কোনো চান্স নেই, যা প্রাইস আছে তাতেই নিতেই হবে, লগে আবার ভ্যাট তো ইনক্লুডেড আছে। টুকটাক যা কেনার ছিল সব কিছু অলমোস্ট হয়ে গেছে গা। এরপরে আমার মসুর ডাল কেনার ছিল, তেল তো নিয়ে নিয়েছি, টিস্যু নিয়েছি, আরো অনেক কিছু নিয়েছিলাম অবশ্য।
লয় মাসের শুরুতে মাসকাবাড়ি বাজার একবারে কইরা লওয়া, কিন্তু এক মাসের বাজার যখন কিনা আরেক মাসের অর্ধেক পর্যন্ত যায় তখন যায় একটা ব্যবসা খেলা লেগে যায়। সন্ধ্যার একটু আগে আগে বাইরে ছিলাম বাজারে লেগে, সব বাজার সাজার করা শেষ হওয়ার পরে আমাকে ওই জায়গাটি 3 নম্বর গেটের ওই জায়গায় পুরা রাস্তা জুইরা খালি ফাস্টফুড স্ট্রিট ফুড থাকে। তো ভাবলাম যে যেহেতু বাজার সাজার করলামই, এখন তাহলে বাসায় যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে যাই। তো আমি আমার ফ্রেন্ড আমরা তিনজনে মিললে আর কি সুন্দর মতন রাঙ্গ খাইতে মন চাইছে, সবকিছু আমরা টুকটাক খাইয়া তারপরে আর কি বাড়ির দিকে রওনা দিব। তো এই ছিল কি আমার নর্মাল একটা বাজারের ভিডিও। আপনার কাছে ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না। আর এরুয়াপের কোন কোন সেকশনে কি কি পাওয়া যায় এগুলো নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। হয়তো অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।